শবে মেরাজের কোনো আমল আছে কি না, শবে মেরাজের কোনো নামাজ আছে কি না, রোজা আছে কি না, থাকলে সেগুলো কিভাবে আমরা পালন করব। অর্থাৎ শবে মেরাজ সম্পর্কিত বিস্তারিত আলোচনা আজকের এই একটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। কোরআনুল কারিমে সূরা বানি ইসরাঈলের প্রথম আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এতে মহান রব্বুল আলামিন বলছেন, পবিত্র সত্তা তিনি যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায়। অর্থাৎ শবে মেরাজের রাতের কথা এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন। এছাড়াও কোরআনুল কারিমে সূরা নাজমের 8-9 আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, সুম্মা দানা ফাতা দাল্লা, অতপর সে তার নিকটবর্তী হয়ে গেল, অতি নিকটবর্তী। ফাকানা কবা কৌসাইনি আও আদনা, ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা তারও কিছু কম। এ সকল আয়াত এবং হাদিস শরীফের বড় বড় গ্রন্থে হাদিস এসেছে মেরাজ সম্পর্কিত। এগুলো নিরিখে দেখা যায় মেরাজ প্রকৃতপক্ষে কোনো কল্পকাহিনী নয়, গল্প নয়, সত্য। আমি যদি মেরাজের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরি তাহলে আজকের আলোচনা বুঝতে আপনাদের সুবিধা হবে। আর তা হচ্ছে শবে মেরাজ, এটা কিন্তু ফার্সি শব্দ। শব অর্থ রাত, মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। শবে মেরাজ অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ঊর্ধ্বগমন করেছিলেন ওই রাতকে শবে মেরাজ বলা হয়ে থাকে। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে শায়িত ছিলেন, তখন জিব্রাইল আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাক নামক বাহনে চাপিয়ে ফিলিস্তিনের বাইতুল আকসায় নিয়ে যান। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ান, এরপরে তিনি ঊর্ধ্ব জগতে গমন করেন। বাইতুল আকসা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1, 2, 3 এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছান। ওখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একা রফরফ নামক বাহনে চড়ে আরশে আজিমে পৌঁছান, জান্নাত জাহান্নাম দেখেন এবং মহান রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জন্য একটি পুরস্কার বা হাদিয়া নিয়ে আসেন, তা হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, তোমার কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই মেরাজের রাতে আরও অনেক ঘটনা রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই ঘটনাগুলো তুলে ধরলাম। এ মেরাজ কোনো স্বপ্ন বা কল্পকাহিনীর মাধ্যমে সংগঠিত হয়নি। এ মেরাজ সংগঠিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, তিনি বেঁচে থাকাকালীন অবস্থায় সশরীরে সজ্ঞানে। এ মেরাজ কবে সংগঠিত হয়েছিল? ইতিহাসবিদগণ কেউ কেউ বলে থাকেন এ মেরাজ সংগঠিত হয়েছিল রজব মাসে, কেউ কেউ আবার বলেন না রবিউল আউয়াল মাসে, আবার কেউ কেউ বলেন অন্যান্য মাসে। এটি এত মতানৈক্য কেন হয়েছে? এত মতানৈক্য হওয়ার একমাত্র কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে কিন্তু এই মেরাজে গমন করেছিলেন। হিজরতের পরবর্তীতে অনেক দিন তিনি বেঁচে ছিলেন, কিন্তু এই দিনকে নির্দিষ্ট করে উল্লেখযোগ্য কোনো আমল করেছেন এমনটি কোনো হাদিসে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফাতের পরে সাহাবা ইকরামের 100 বছর অতিবাহিত হয়েছিল, তিনারাও এই মেরাজের দিনকে কেন্দ্র করে কোনো ইবাদত করেছেন, কোনো নফল নামাজ পড়েছেন, রোজা রেখেছেন এমনটিও কোনো হাদিস দ্বারা স্বীকৃত নয়। এজন্যই মূলত এই মেরাজের দিনকে নির্দিষ্ট করে ইতিহাসবিদগণ বলতে পারেন না যে কোন দিন এই মেরাজ সংগঠিত হয়েছিল। এখন আমরা আসি এই মেরাজে আমরা কি ইবাদত করতে পারি, নামাজ কালাম কতটুকু পড়তে পারি। প্রকৃতপক্ষে আমরা যে রজব মাসের 27 তারিখকে নির্দিষ্ট করে ইবাদত বন্দেগী করে থাকি এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং বিদআত। যেখানে মেরাজ কবে সংগঠিত হয়েছিল এই দিনটি অনির্দিষ্ট এবং মতানৈক্যপূর্ণ, সেখানে ইবাদত করার তো কোনো প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে কেন্দ্র করে কোনো নামাজ পড়েননি, কোনো রোজা রাখেননি, সাহাবা একরামও সে আমল বা কোনো কিছু বলে যাননি, তাহলে কেন আমরা শুধু শুধু নিজেদের মত অনুযায়ী একটা আমলকে চালু করব? এটা চালু করা সম্পূর্ণরূপে বিদআত হবে। এখন প্রশ্ন করবেন, তাহলে কি আমরা এই দিন কোনো নামাজ পড়ব না, এদিন কোনো রোজা রাখবো না? হ্যাঁ,
আপনার গতানুগতিক আপনি নফল রোজা রেখে থাকেন, এই দিনও আপনি সেভাবে রাখতে পারেন। আপনি গতানুগতিক নফল ইবাদত বন্দেগী করে থাকেন, এই দিনও আপনি করতে পারেন। কিন্তু সবে মেরাজকে কেন্দ্র করে যদি কোনো ইবাদত বন্দেগী করেন, ওটাই হবে বেদাত, ওটাই হবে ভ্রান্ত। আর হাদিস শরীফে এসেছে কুল্লু বিদাতিং দলালা, প্রত্যেক বিদাত গুমরাহি বা পথ ভ্রষ্টতা। বুখারী শরীফের প্রথম হাদিস এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপর। আপনি যদি নিয়ত করেন আমি সবে মেরাজের জন্য ইবাদত করছি, তাহলে কিন্তু ইবাদত মহান রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। আর আপনি যদি এমনি এমনি নফল ইবাদত করেন, তাহলে কিন্তু মহান রব্বুল আলমিনের কাছে এই ইবাদতগুলো গ্রহণযোগ্যতা লাভ করবে। কোরআন হাদিসে যে বিষয়ে কোনো উল্লেখ নাই, অর্থাৎ আমি ইবাদতের কথা বলতেছি, মিরাজ সম্পর্কে ইবাদতের কোনো উল্লেখ নাই, সেখানে আমরা কেন শুধু শুধু নিজেরা ইবাদত করে নিজেদের গুনাহের পাল্লা ভারী করব। আশা করি আপনারা আমার সম্পূর্ণ আলোচনা দ্বারা বুঝতে পেরেছেন সবে মিরাজ উপলক্ষে আমাদের করণীয় কী এবং বর্জনীয় কী। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনও যদি বাহক টিভি চ্যানেলের এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, একটি লাইক করে দিন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বাহক টিভি।